ছদ্মবেশে উপদেষ্টা আসিফ জেনারেল ওয়াকার সেনাপ্রধান যুক্তরাষ্ট্র এবং কানাডা সফর করে এসেছেন এবং তিনি এক তথ্য দিয়েছেন কিংবা মন্তব্য করেছেন দুটো বিষয় আমি প্রথম বিষয়টা নিয়ে একটু কথা বলি জনাব উপদেষ্টা আসিফ নিজে বাজারে গিয়েছেন ছদ্মবেশে ঘটনার পেছনে ঘটনা জানার জন্য এবং বাজার করতে কতটা কষ্ট হচ্ছে মানুষের কিংবা দ্রব্য মূল্যের বিষয়টা জানার জন্য যদিও তিনি তরুণ তিনি কেবলই তো গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি তো ব্যাপারটা বুঝেন জানেন তারপরেও দায়িত্ব থাকা অবস্থায় একজন মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা তিনি বাজারে গিয়েছেন এটা বেশ দারুণ ইতিমধ্যে আজকে তিনি মিটিং করে বলেছেন ভোক্তা অধিকারের যে আইন সে আইন সংশোধন হবে পরিবর্তন হবে আমরা বারবার বলে আসছি আপনারা সিস্টেম যতদিন চালিয়ে রাখবেন ততদিন দুর্নীতি হবে দ্রব্য মূল্যের দাম বাড়বে সিন্ডিকেট চলমান থাকবে যাকে ভোক্তা অধিকার অপরাধ প্রমাণিত হবে যার দোকানে যার ব্যবসায় তারা ওইখান থেকে ওই কারণ বাজার থেকে যেরকম বাংলাদেশ সেনাবাহিনী দুই তিনটা বেহেস্তের বাসিন্দারা উঠাই নিয়েছে ঠিক এইভাবে আপনাদের বিচার ব্যবস্থা চালু করতে হবে না হলে কে আমাদের ব্যবস্থা ঠিক করতে পারবেন না না না। আশা করি জনাব উপদেষ্টা আসিফ এমন কিছু ব্যবস্থা করে যাবেন আইন সংশোধন করে এবার আমরা আসি জেনারেল ওয়াকার যিনি প্রধান তিনি একটা চাঞ্চল্যকর মন্তব্য প্রদান করেছেন তিনি বলেছেন রেবে কর্মরত অবস্থায় কারো বিরুদ্ধে যদি মানবাধিকার লঙ্ঘন প্রমাণিত হয় তিনি শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন না আপনারা জানেন পুলিশ থেকে এবং সেনাবাহিনী থেকে রেবে যোগদান করে থাকে সদস্য নেওয়া হয় এখন তাহলে তারা যদি তাদের কর্মজীবনে এবং তারা জয়েন করার পরবর্তীতে কার্যক্রমে যদি মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করে থাকে তাহলে তারা শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না আমরা বরাবরই জানি যে শান্তিরক্ষা মিশনে যাওয়াটা একটা স্বপ্ন সৈনিকদের এবং বেশ দারুণ সুনাম এবং অর্থের একটা ব্যাপার থাকে দক্ষতার একটা ব্যাপার থাকে বাংলাদেশের বিশাল বড় একটা অর্জন সেই শান্তিরক্ষা মিশন এখন সেখানে যেতে পারবেন না এটা এই পদক্ষেপ এই মন্তব্য এই চাঞ্চল্যকর তত্ত্ব দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমরা আইনের শাসন চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষের নাগরিক অধিকার থাকবে সে চমৎকার স্বাধীনতায় কথা বলতে পারবে স্বাধীনভাবে পথ চলতে পারবে আমরা কয়েকদিন যাবো দেখছি মোহাম্মদপুরে প্রকাশ্য দেবালকে দিনে দুপুরের দোকানে ঢুকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে তারপর কাউকে রাস্তায় ধরে নিয়ে যাচ্ছে এরকম অপরাধের যে সাহস কেন হচ্ছে নিশ্চয়ই আইনের দুর্বলতা পুলিশের টহলের সমস্যা নানান কিছু হয়েছে আশা করি এগুলো দ্রুতই পরিবর্তন হবে অদূর ভবিষ্যতে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরবে এবং পরবর্তী বাংলাদেশকে যে নেতৃত্ব দেবে সে যেন গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে আবারও অর্থ লুটপাট না করে চাঁদাবাজি না করে সিন্ডিকেট না করে আর তার সাথে জনগণের ব্যক্তি সংস্কার হতে হবে নিজে থেকে এখন জনগণ যেরকম তার শাসক সেরকম জনগণ যদি প্রত্যেকেই স্বৈরাচারী মনোভাব পোষণ করি প্রত্যেকেই দুর্নীতিবাজ হয় তাহলে জনগণের সরকার তো দুর্নীতিবাজ এবং স্বৈরাচারী হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ